ওকে, তো এবার আমরা দেখবো স্ট্রিং সম্পর্কে। স্ট্রিং সম্পর্কে আমরা এবার বিস্তারিত জানবো। সো স্ট্রিং যেহেতু আমাদের ডাটা টাইপের ফার্স্টে ছিল, সো এবার আমরা দেখি স্ট্রিং কীরকম হতে পারে। একটি স্ট্রিং কীরকম হয়? আমরা যদি একটা ভ্যারিয়েবল নিই, ভ্যারিয়েবলের নাম আমরা কী দেবো? ইটস লাইক হ্যালো, হ্যালো একটা ভ্যারিয়েবল। অ্যান্ড এই ভ্যারিয়েবলের ভিতরে আমি একটা কিছু লিখতে চাই, যেমন লিখতে চাই যে কিরে বন্ধু কী অবস্থা। ওকে, সো অ্যাজ ইউজুয়াল আমরা জানি যে এটাকে যখন আমরা প্রিন্ট করবো, প্রিন্ট কীভাবে করে, যে প্রিন্ট হ্যালো। ওকে, সো প্রিন্ট হয়ে যাবে। সো আমরা একটু প্রিন্ট করে দেখি যে আমাদের সব ঠিকঠাক আছে কিনা। ওকে, সো কিরে বন্দি কী অবস্থা। ওকে, এটা বন্দি না, এটা বন্ধু হবে। ওকে, সো বিষয়টা হচ্ছে যে এটা যদি এবার আমরা লিখতে চাই যে কিরে বন্ধু কী অবস্থা, বা আমরা যদি এটা বলি যে কী অবস্থার উপরে যদি আমরা একটা কোটেশন মার্ক রাখি যে কিরে বন্ধু রহিম জিজ্ঞেস করলো যে কী অবস্থা তোর। সো অ্যাজ ইউজুয়াল এই জায়গায় কী অবস্থা তোর, এটা একটা কোটেশন মার্কের ভিতরে হয়। আমরা যদি একটু পাংচুয়েশন পড়ি, যে এটা যেহেতু একটা মানে হচ্ছে কোটেশনের ভিতরে হবে, সো আমরা এখানে একটা কোটেশন দিতেই পারি। সো আমরা একটা কোটেশন দিই, সরি, ইয়েস। সো আমাদের কোটেশন শেষ। তো এবার আমাদের প্রিন্ট কী হবে, যে কিরে বন্ধু রহিম জিজ্ঞেস করলো যে কী অবস্থা তোর। সো এটা তো এরকমই হবার কথা, ঠিক না, যে পুরোটা রান করার কথা। সো এবার যদি আমি একটু রান করি, তাহলে কী হয়, তাহলে আমরা দেখতেছি যে জায়গায় ইরর শো করতেছে। কেন? ও বলতেছে যে এইটা আবার কেমন স্ট্রিং, স্ট্রিংয়ের ভিতর স্ট্রিং ঢুকাই দিছো। সো এটা আসলে কিছু অদ্ভুত কাজ করলাম। সো অদ্ভুতের জিনিসটা হচ্ছে যে এই জায়গায় এইটাও একটা স্ট্রিংয়ের ভিতর স্ট্রিং হয়ে গেছে। সো এই কারণে আসলে পাইথন বুঝতে পারতেছে না যে আসলে ও কাকে রান করবে, বা এখানে আসলে কে ওর অরিজিনাল স্ট্রিং। তো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি ওকে ফার্স্ট কোটেশনের দিকে বলি যে একটা কোটেশন মার্ক, অ্যান্ড সেকেন্ড আমরা বলি একটা কোটেশন মার্ক। এবার যদি আমরা প্রিন্ট করি, তাহলে কী হয়, এবার কিন্তু সে বলল যে কিরে বন্ধু রহিম জিজ্ঞেস করলো যে কী অবস্থা তোর। ওকে, আমরা যেটা জানতে চাইছি বা যেটা আমাদের এক্সপেকটেশন ছিল। সো বিষয়টা হচ্ছে যে আমরা এখানে কী করছি, আমরা একটা কোটেশন মার্ক দিয়ে শুরু করছি, একটা কোটেশন মার্ক দিয়ে শেষ করছি। তার মানে পাইথন এই জায়গায় বুঝে গেছে যে এটার ভিতরে যা কিছু থাকবে, বা যা যেই কোনো কিছু হতে পারে, সেটা সেটা পুরাটাই আমার স্ট্রিংয়ের ভিতরে হবে। কিন্তু আমি যখন এখানেও কোটেশন মার্ক দিছি অ্যান্ড এখানেও ডাবল কোটেশন মার্ক দিছি, তখন সে কনফিউজড হয়ে গেছে। একই জিনিস আমরা এই জায়গায় করতে পারি, আমরা ভিতরে দিতে পারি একটা কোটেশন মার্ক, অ্যান্ড আমরা সরি, অ্যান্ড আমরা বাইরে দিতে পারি হচ্ছে দুইটা কোটেশন মার্ক, অ্যান্ড জিনিসটা একই কাজ করবে। ওকে, সো এবার যদি আমরা রান করি, তাহলে দেখবো যে একই অবস্থা, যে কিরে বন্ধু কী অবস্থা, রহিম জিজ্ঞেস করলে কী অবস্থা তোর। ওকে, সো এটা শেষ হয়েছে। এবার আমরা যদি একটু, আমাদের মধ্যে অনেকে থাকে না, একটু গাবড়া পাবলিক, যে না হবে না কেন, হতেই হবে, আমি যেটা দিয়ে প্রিন্ট করছি ওটাই, আমার তো কোনো চেঞ্জ নাই, আগেরটাই হতে হবে। সো এরকম যদি কেউ ভাবে যে তার আসলে আগেরটাই ঠিক, সেই ক্ষেত্রে পাইথনের কাছে একটু সুবিধা আছে, বা পাইথন ওই রকম গাড়া মানুষদের জন্য কিছু অপশন রাখছে। সেটা হচ্ছে যে আমরা যদি এই জায়গায় একটা স্ল্যাশ দিই, যে কোনটা, এটা না, উল্টা স্ল্যাশ আছে একটা, যেটা উল্টা স্ল্যাশ কই, উল্টা স্ল্যাশ। ওকে, সো আমি একটু উল্টা স্ল্যাশ আসি, জাস্ট এ সেকেন্ড, সরি, আমি খুঁজে পাচ্ছিলাম না উল্টা স্ল্যাশটা কোথায়, সব পেয়েছি। সো এই জায়গায় যদি আমি একটা উল্টা স্ল্যাশ দিই, অ্যান্ড এইখানে এইখানে এসে যদি আমি আরেকটা উল্টা স্ল্যাশ দিই, তাহলে কি কাজ করবে, কি মনে হচ্ছে, রান করে দেখবো কি বলছে। আনএক্সপেক্টেড এরর, তার মানে সে এই কোটেশনটা ধরতে পারেনি। কিন্তু আমি যদি এটা এইখানে না দিয়ে এইখানে দিই, তাহলে কি কাজ করবে, আমি একটু রান করে দেখি। অ্যান্ড এবারও কিন্তু সে সেম ইরর বলতেছে। বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে আমরা এই জায়গায় যে কোটেশন মার্কটা দিছি, এই কোটেশন মার্কটা এইখানে হবে না, এই কোটেশন মার্কটা হবে যে এই যে এই লেখাটা এটার আগে এখানে, ঠিক আছে। অ্যান্ড এই কোটেশন মার্কটা শেষ হবে এখানে না, এই কোটেশন মার্কটা শেষ হবে এটার ভিতরে এইখানে। ওকে, সো এবার যদি আমরা রান করি, হলো কিরে বন্ধু রহিম জিজ্ঞেস করলো যে কী অবস্থা তোর। বুঝতে পারছি যে এখানেও কিন্তু, এখানে দেখেন একটা জিনিস, এটা কিন্তু হালকা একটু গোল্ডেন কালারের মতো শো করতেছে। বিষয়টা হয়েছে ও অলরেডি বুঝে গেছে যে এটা আসলে ওর ভিতরেই একটা আলাদা অংশ এই আর কি, এই স্ল্যাশটা দেওয়ার কারণে। সো আমরা চাইলে এভাবেও আমাদের কাজ করতে পারি, যে আর এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন যে শুরু হবে এই একটা কোটেশনের আগে, অ্যান্ড শেষ হবে ওই কোটেশন শেষ হওয়ার আগে, মানে এই স্ল্যাশটা। ওকে, আচ্ছা, তো এও গেল একটা পার্ট। তো এবার আমরা আরেকটা জিনিস দেখি, যে ইটস লাইক আমরা যদি বলি যে কিরে বন্ধু রহিম কী অবস্থা জিজ্ঞেস করলো তোর, অ্যান্ড এটার আগে আমরা যদি এরকমভাবে অ্যাড করি যে স্ল্যাশ এন,
তাহলে কি হলো? এটাকে এন দ্বারা বুঝালাম যে এইটুকু আসার পরে সে আরেকটা নতুন লাইন ক্রিয়েট করবে। কিরকম? আমরা যদি একটু এটাকে টার্মিনালে দেই, দেখেন কি হলো। কিরে বন্ধু, রহিম জিজ্ঞেস করলো যে কি অবস্থা তোর। তার মানে এই জায়গায় কিন্তু আমাদের নিচের লাইনে আসতে হয়নি। আমরা নিচের লাইনে কিভাবে আসলাম? জাস্ট একটা স্ল্যাশ এন দিয়ে। ওকে, সো বিষয়টা হচ্ছে আমরা যে পরের স্ল্যাশটা রাখবে বিষয়টা কিন্তু এরকম না, আমরা যে কোনো লাইনে চাইলে এটা করতে পারি। যে ওকে, সো এখানে ওই ইয়াটা থাকবে, অ্যান্ড এবার যদি আমি একটু এটাকে রান করি, দেখেন এখানে এই স্ল্যাশটা আইসা পড়ছে। তার মানে ও বুঝাচ্ছে যে শুধুমাত্র এই এন এটাই ওর জন্য যথেষ্ট। ওকে, তার মানে আপনি যদি এই জায়গায় একসাথেও দেন এটা কোনো ইফেক্ট পড়বে না। কিরে কি অবস্থা তোর? অনেক ভাবতেছেন ভাইয়া নাকি হয়ে গেছে, আসলে নাকি হয় নাই। ও স্ল্যাশ এন দেওয়ার পরে ও অলরেডি বুঝে গেছে যে এটা আসলে ওর পড়ার লাইন না। একটা স্পেস ইউজ করতে পারেন, ডাজেন্ট ম্যাটার। সো স্পেস ইউজ করলে ডাজেন্ট ম্যাটার বলতে ও একটা স্পেস পেয়ে যাবে আর কি। সো যাই হোক, সো এটা হচ্ছে আমাদের স্ট্রিং নিয়ে কিছু মানে বেসিক বলতে পারেন, বা বেসিক থেকে একটু হালকা অ্যাডভান্স লেভেলের কার্যক্রম। তো নেক্সট ভিডিওতে তাহলে আমরা অন্য কিছু শিখতেছি। ওকে।